নমস্কার, ব্ল্যাক বাই পূর্ণিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তো অনেক দিন বাড়িতে ছিলাম না, সমস্ত সব দেখছি এলোমেলো হয়ে রয়েছে, তো সব একটু গুছিয়ে নিই। গুছিয়ে তারপর আজ আবার ছাদ বাগানের অনেক কাজ রয়েছে, সেগুলোও করবো, একটু বাজারের দিকেও যেতে হবে। তো ঘরের কাজগুলো একটু সব সেরে নিয়ে তারপর ছাদ বাগানের দিকে যাব, কেননা অনেক কটা কাজ রয়েছে। তো ঘরে দরজা জানলাগুলো আগে খুলি। এখন দেখছি সকালের দিকে বাইরেটা বেশ পরিষ্কার, বর্ষাকাল, কিন্তু এবছরে কিন্তু সেরকম একটা বৃষ্টি নেই, খুব একটা বৃষ্টি নেই এখন। তো দরজা জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম, রাত্রের দিকে উপরে রয়েছি, এদিকে জানলা দিয়ে জল ঢুকবে, যার জন্য সব জানলাগুলো বন্ধ করে দিয়েছিলাম। তো বিছানায় এগুলো চাদরগুলো একটু ঝেড়ে নিচ্ছি সকালে, ঝেড়ে তারপর সব কিছু গুছিয়ে ছাদের দিকে যাব। উপরে একবার চলে গেলে না এগুলো ঘরের দিকে আর দেখার সময় হয়ে ওঠে না। তুই বারান্দার এই যে ব্যালকনির এই যে টবগুলোতে, এগুলোতেও বেশ প্রত্যেকদিন একবার করে একটু মুছে না দিলে বড্ড ধুলো পড়ে থাকে। আর এগুলো কাজের লোকেরা ঠিক মতন করে না, এগুলো আমাকেই করতে হয়। তো ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি সব। এইখানটাতে প্রচুর টব ছিল, তো মা মাঝে মধ্যে এসে এই ব্যালকনির এখানটা একটু বসে, বাইরের রাস্তাটার দিকে দেখে। তো এখান থেকে সমস্ত টবগুলো আমি মার জন্য সরিয়ে দিয়েছি, মা একটু মাঝে মধ্যে এখানে বসে একটু চা খায়। আর এই যে গাছগুলো, এই গাছগুলোতে অনেকদিন গোড়াগুলো একটু খুঁড়ে দিই না, তো একটু গোড়াগুলো খুঁড়ে ভাবছি এবার একটু ছাদে নিয়ে একটু রাখবো, কারণ বৃষ্টির জলটাও পাবে আর মাঝে একটু রোদটাও পাবে। তো একটু ভাবছি এবারে ছাদে নিয়ে যাব গাছগুলো। আর এইদিকে ব্যাক সাইডে এই যে ব্যালকনিতে এইখানে দিয়ে যে গাছগুলো রয়েছে, এগুলো তো অনেক কদিনে আর জল দেওয়া হয় না। আর এই ক্যাকটাসগুলোতে তো সবসময় জল দিই না, কিন্তু অনেকদিন যেহেতু ছিলাম না, ছেলে মেয়েও জল দেয়নি, একদম শুকনো হয়ে গেছে, কারণ এখানে তো বৃষ্টির জল একদমই আসে না, তার জন্য এখানে একদম শুকনো দেখো। আর এই ক্যাকটাস গাছগুলোতে দেখো সুন্দর সুন্দর ফুল ফোটে, তো একদম শুকনো হয়ে গেছে গাছগুলোতে। এদের দেখো ডালও একটা ভেঙে গেল, তো এই ডালটা উপরে গিয়ে বসিয়ে দেব। পেঁপে গাছটা কিন্তু এবার আবারও ভালো পেঁপে হয়েছে বৃষ্টিতে শুরু হওয়ার পরে, তো পেঁপে কিছুদিন পরে আবার এই পেঁপে দেখছি পাড়তে হবে। কাঁচা পেঁপেও মাঝে মধ্যে দুই একটা পেড়ে রান্না করে খাই। তো চালটা এখন ধুয়ে, আমি চালটা ধুয়ে চাল ধোয়া জলটা নিয়ে যাব, কেননা ওরা এলে, কাজের বউগুলো এরা এলে ওরা চাল ধোয়া জল ফেলে দেয়, নষ্ট করে ফেলে। তার জন্য আমি সকাল সকালে উঠে আমি চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিই, আর চাল ধোয়া জলটা আমি ছাদ বাগানের জন্য নিয়ে যাই। কারণ এইটা ছাদ বাগানের জন্য কিন্তু খুব উপকারী, শুধু শুধু ফেলবো কেন? তো চালটা ধুয়ে এই গামলা, তো রাইস কুকারে বসাই যেহেতু, তো গামলাটা আমি একটা টাওয়ালের উপরে রেখে দিলাম, নিচে একটু জল লেগে গেছে। আর মা তো আমার কাছে তো রয়েছে, মার জন্য একটু সকাল সকাল চা করি। যে মেয়েটি আমার রান্না করে ও অনেকটা দেরি করে আসে, সে 8টার পরে, অনেক সময় 8:15-20 অনেক দেরি হয়ে যায়। তো মাকে একটু চা দেব, তো মার জন্য একটু চা করছি লিকার। আমি তো লিকার চা খাই, দুধ চা একদম খেতে ভালো লাগে না, মাও খায় না, তো একটু আদা থেতো করে দেব, তো আদা দিয়ে একটু চা করব। মাঝে মধ্যে সুন্দর তুলসীর গাছের মঞ্জুরি দিয়েও আমি চা করি, এটাও খেতে খুব ভালো লাগে। তো এখন আমি আদা দিয়ে চা করছি। আর কিচেনের এই রান্নাঘরের জানলাটাও একটু খুলে দিই সব। এখন একটু চাটা দিয়ে, মাকে চাটা দিয়ে তারপরে আমি উপরের দিকে যাব। মায়ের সঙ্গে আমিও একটু চা খেয়ে নি বসে, তা না হলে ছাদ বাগানের দিকে গেলে তো, আমি তো ছাদ বাগানে কাজ করতে করতে আমার আর কিছুই মনে থাকে না, তখন আমি আর সকালে আর চা খাওয়া হয় না। তো একবারে চাটা খেয়ে আমিও যাব মা উপরের দিকে। মা সামনে ওই ব্যালকনিতে ওখানে বসে আছে, মার জন্য চাটা নিয়ে যে গেলাম, তো এখন আমিও চাটা খেয়ে নিলাম মায়ের সঙ্গে। তো এখন চলুন আমি ছাদ বাগানে নিয়ে যাই আপনাদেরকে। তো ছাদ বাগানে চলে এসেছি, দেখুন আমার কচু গাছগুলো কি সুন্দর হয়ে গেছে। সেই যে কচু শাক খেয়েছিলাম, খেয়ে মাথাটাকে বসিয়ে দিয়েছিলাম, তা সুন্দর কচু শাকও হয়ে গেছে।
আর আমার এই ফুলগুলো এত মিষ্টি লাগে, সকাল সকালই ফুটে যায়, একদম ছাদ বাগানটাকে পুরো আলো করে রেখে দেয়। সুন্দর ফুলগুলো ফুটেছে। আজ উচ্ছে তুলবো, প্রচুর উচ্ছে হয়েছে, অনেক কদিন তুলি না, তো আজ ভাবছি উচ্ছে তুলবো। প্রত্যেক টবের মধ্যে প্রচুর শাক হয় আমার, এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে নোটে শাক হয়, আর এই শাকগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তার কারণ এই শাকে তো কোনো সার দেওয়া নেই, গোবর সার শুধু দেওয়া আর কিচেন কম্পোস্ট, এতে বাজারের যে শাকগুলো আমরা কিনে আনি তাতে কিন্তু এত টেস্ট হয় না। তো এই শাক, বেশ কিছু শাক তুললাম সব টবের ভিতর থেকে একটা দুটো করে। আর এই দেখো কী সুন্দর কচুর লতি হয়েছে, কদিন হলো গাছটা লাগিয়েছি মাত্র, এরই মধ্যে লতি বেরিয়ে গেছে। আর এগুলো হচ্ছে ব্রাহ্মী শাক, এই ব্রাহ্মী শাকগুলো আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম, এনে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। আর এই যে চাল ধোয়া জলটা, এই জলটার মধ্যে আমি এখন একটু ইপসম সল্ট দিয়ে দিলাম, আর দিয়ে এখন এই যে আমার এখানে যে উচ্ছে গাছটা রয়েছে ড্রাগন গাছের মধ্যে, এই গাছের গোড়ায় দিয়ে দিলাম। আর গাছটাতে ভর্তি উচ্ছে হয়ে রয়েছে, আগে তো দু তিনবার তুলেছি আমি গাছ থেকে উচ্ছে, এবারও এখন তুলবো। এই যেটা, এটা আমার ছাদের রেলিংয়ের উপরে হয়েছে, এখানে আপেল গাছের ডালটা বেঁধে দিয়েছিলাম, সুন্দর ঝোপালো হয়েছে। আর দেখো এইখানে ফুলগুলোও ফুটেছে সুন্দর। ছাদে অনেক গাছ থাকলে সময়টাও অনেক লেগে যায়, পরিচর্যা করতে করতে বেশ সময় চলে যায়, এতে সকাল সকাল ছাদে এলে বেশটা টাইম কেটে যায়। আর এই যে যে এখানে যে ফুলগুলো হচ্ছে, এগুলো সাদা ফুল, আর আজকে দেখছি ড্রাগন গাছে ফুল ফুটেছে উপরে, এটা তিনতলার উপরের ছাদে আর কি। তো এই যে রেলিংয়ে যে উচ্ছে গাছটা, এতে তো প্রচুর উচ্ছে হয়েছে, তো আজ ভাবছি কিছু উচ্ছে তুলবো। এখন যদি না তুলি তাহলে এই উচ্ছেগুলো কিন্তু হলুদ হয়ে যাবে, হলুদ হয়ে গেলে তখন আর ভালো লাগবে না। তো এই উচ্ছেগুলো আজ তুলছি, সব সবজি টবজি তুলে তারপর নিচে দিয়ে আজ আবার একটু বাজার যাব, কারণ আজ ডাটা তুলবো। ডাটা তো চিংড়ি মাছ ছাড়া খেতে ভালো লাগে না, তো ডাটা খেতে গেলে একটু চিংড়ি না দিলে ভালো লাগে না, তো আজ চিংড়ি মাছ ঘরেতে নেই, আমি ভাবলাম বাজারেই যাব। তো এদিকেও প্রচুর ছড়িয়ে ছিটে চতুর্দিকে আমার উচ্ছে গাছ, আর সেই ছোটো ছোটো গুলিগুলি উচ্ছে। করলা তো আমি ভালো খাই না, যার জন্য আমি করলা গাছ একদমই লাগাইনি। তো এত স্বাদে এত সুন্দর জবা ফুল ফুটেছে আমার গাছটিতে, প্রচণ্ড ফুল ফুটেছে দেখছি, বৃষ্টির জল পেয়ে গাছগুলো সুন্দর সতেজ হয়ে উঠেছে। তা উচ্ছে তুলছি চতুর্দিকে, শুধু উচ্ছেই উচ্ছে, কত উচ্ছে হয়েছে দেখুন, প্রচুর উচ্ছে হয়েছে। তা আজ সব উচ্ছে তুলবো, তো সব বলতে কচি কচি উচ্ছে তো আরও ছোট সেগুলো রয়েছে। আর এই যে এটা কি, এটা তো আমি প্রথমে বুঝতেই পারিনি, প্রথমে ভেবেছিলাম এটা হয়তো ফুটি, কিন্তু এখন দেখছি এটা ফুটি না, কিন্তু এটা কি, এটা গাছটা কিন্তু আমি বসাইনি, শাকের দানার মধ্যে ছিল সেটার থেকেই হয়েছে, কিন্তু আমি কেটে ফেললাম, আমি ভাবছি সবজি খাবো, এখন দেখছি এটা কেটে মনে হয় ভুলই করলাম, এটা ফুটি নয়, এটা মনে হয় তরমুজ। তো তরমুজ যদি হয় তাহলে তো এটা এখনও কাঁচা রয়েছে, তো আমি তো কেটে ফেলেছি। যাক, আর একটি রয়েছে, দুটো রয়েছে, আর দেখুন এখানে কত উচ্ছে, উচ্ছের উপরে মাচা করে দিয়েছিলাম, পুরো উচ্ছেতে একদম ভর্তি হয়ে গেছে গাছে। আর এই যে কুল গাছটি, আর এখানে একটা আমড়া গাছ রয়েছে, এই গাছ দুটোর উপরে একদম উচ্ছে গাছ ছেকে ধরেছে, প্রচুর উচ্ছে। বাজার থেকে তো আর উচ্ছে কিনতেই হবে না এখন, তো আজ এত উচ্ছে তুলছি, আজ কিছুটা পাশের বাড়িতেও দেবো, একটু ডাটা দেবো, উচ্ছে দেবো, আর কাঁঠাল নিয়ে, কাঁঠালও দেবো কিছুটা, ঘরে কাঁঠাল তোলা হয়েছে একটা, একটা কাঁঠাল সেখান থেকে কিছুটা কাঁঠালও ভাবছি দেবো। তো সব উচ্ছেগুলো এখন তুলি, এই ছাদ বাগানে এলে এত গাছ মনে হয় আমি একদম গাছের মধ্যে চলে যাই, জঙ্গলের মধ্যে মনে হচ্ছে। এখনও এত উচ্ছে তোলার পরও প্রচুর উচ্ছে রয়েছে কিন্তু গাছে, হ্যাঁ এক ঝুড়ি তুললাম তারপরেও এত উচ্ছে রয়েছে, এতগুলো তুলে নিয়ে এসছি তারপরেও কিন্তু বাগানে এখনও প্রচুর উচ্ছে রয়েছে আমার ছাদ বাগানে, আর এদিকেও এখনও অনেক উচ্ছে। আমি কী করি, সব টবের মধ্যে এখানে ওখানে একটু বসিয়ে দিই, আলাদা করে আর লাগা, মানে টব উচ্ছের জন্য আলাদা করে কোনো টব বসাই না। ড্রাগন গাছের টবটা অনেক বড়, তার সাইডে একটা গাছ বসিয়ে দিলাম, যে টবটা অনেক বড় তার ধারে একটা গাছ বসিয়ে দিই,
সাইড করে। আর এই যে সবেদা, সবেদা দেখছি দেখছি সবেদাগুলো পেকেছে নাকি। এই রে, একটা সবেদা তো একদম নরম হয়ে গেছে, এটা এখন না তুললে তো পাখিতে খেয়েই যেত। এই সবেদাটা এখন তুলবো। তো সবেদাটা তুললাম একটা, আর ডাটা, এই ডাটাগুলোও তুললাম। এই ডাটাগুলো পাশের বাড়িতে একটু দেবো, আমিও একটা খাবো, রান্না করব। একটা ডাটাতেই কিন্তু একটা তরকারির বেশি হয়ে যায়, এত বড় বড় ডাটা। এই ডাটাগুলো এত মোটা মোটা, আমার পুরো কী বলবো, আমার থেকে লম্বা ডাটাগুলো, আমার এতটা লম্বা। এত সুন্দর ছাদ বাগানে সবজি আর ডাটা হয়েছে, নানান ধরনের লেবু গাছে তো প্রচুর লেবু, তো দুটো লেবু তুললাম। বেশি লেবু তুলি না, নিচে নিয়ে গেলে ফ্রিজে থাকবে, টাটকা টাটকা লেবু তুলে খেতে তার স্বাদই গন্ধটাই আলাদা, আর কাগজি লেবু তো খেতে বেশ গন্ধ। তো সবেদাটা প্রথম একটা সবেদা পাকা তুললাম, আগেও কদিন পাখিতে খেয়ে গেছে দুটো সবেদা, তা আজ প্রথম সবেদা তুললাম। আর সে কৃষ্ণ ঠাকুরকে সবেদাটা দেবো খেতে, ঠাকুরকে দেবো, ভোগ লাগাব, ঠাকুরের যখন পুজো দেবো তখন ঠাকুরকে দেবো আজ। তো সব নিয়ে এখন নিচে যাই, ডাটা আর সবজি নিয়ে উঠছে। তরমুজটা তুলে মনে হয় ভুলই করলাম, আমি বুঝতে পারিনি প্রথমে। আমি আজ কদিন ধরে ভাবছি এটা মনে হয় ফুটি, তা এখন দেখছি ফুটি না, এটা তরমুজ। তরমুজ তো এখনও কাঁচা রয়েছে, এখনও পেকে পারিনি। তো যাই হোক, আমার ভুলই হয়ে গেল, আমি যদিও এই গাছটা লাগাইনি, শাকের দানার মধ্যে ছিল, সেখান থেকেই উঠেছে আর কি। তো সব সবজি নিয়ে এখন নিচে চলে এলাম, এখন সবজিগুলো নিচে রাখি, মাকে বলবো ডাটাটা কাটার জন্য, আর আমি এখন পাশের বাড়িতে একটু ডাটাগুলো দিয়ে তারপর আমি বাজারের দিকে, আমাকে আবার যেতে হবে, একটু চিংড়ি মাছ নেই ঘরে। তো এত ভালো লাগছে, গাছ পাকা একটা সবেদা তুলে নিয়ে এলাম, ঠাকুরকে আজ দেবো, প্রথম তুলেছি যেহেতু ঠাকুরকে দেবো ওটা। তো চলে এসেছি বাজারে, তো বাজার থেকে চিংড়ি মাছ নিলাম আর একটু কাঁকড়া নিলাম, ছোটো ছোটো চিতি কাঁকড়াগুলো যে হয়, এই চিতি কাঁকড়াগুলো নিলাম। ওই চিতি কাঁকড়াগুলো দিয়ে ঘিটা মানে শাঁসটা বার করে এটা দিয়ে বড়া করলে দারুণ লাগে খেতে। আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো আমার ছাদ বাগান আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আবার একটা ব্লগে দেখা হবে।